আমরা শুরু করি বিসমিল্লাহ। 10 মিনিট হয়তো করতে পারবো, এরপরে হয়তো 5-6 মিনিটের জন্য একটা আমরা বিরতি দিব, অ্যান্ড দেন আরো হয়তো 1 ঘন্টা সময় পাবো। আজকে আমরা করব হচ্ছে প্রসেস কস্টিং। কস্টিং এর সিস্টেম হচ্ছে দু রকম, একটা হচ্ছে জব কস্টিং সিস্টেম আর একটা হচ্ছে প্রসেস কস্টিং সিস্টেম। তো জব কস্টিং সিস্টেমটা আমরা পরীক্ষার আগে শেষ করেছিলাম, আজকে আমরা প্রসেস কস্টিং করব। প্রসেস কস্টিং এ আমাদের হয়তো আরো একটা ক্লাস বা দুটো ক্লাসও লেগে যেতে পারে, অ্যান্ড দেন আমাদের আরো ইম্পর্টেন্ট দুটো তিনটা চ্যাপ্টার রয়ে গেছে, একটা হচ্ছে সিবিপি আর একটা হচ্ছে রিলেভেন্ট কস্টিং। এই দুটো ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সিবিপি রিলেভেন্ট কস্টিং থেকে সব সময় কোশ্চেন আসে, মানে খুব একটা বাদ যায় না। স্ট্যান্ডার্ড কস্টিং, সিবিপি, রিলেভেন্ট কস্টিং, এটা কম্পালসারি চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন আসবেই। তো ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের পার্টিসিপেন্ট এখন 47 জন, আশা করি হয়তো আমাদের মাগরিবের পরে আরো জয়েন করবে, জয়েন করলে হয়তো এটা 50+ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই প্রসেস কস্টিং কোথায় করব? আমরা জব কস্টিং এর বৈশিষ্ট্যগুলো এর আগের ক্লাসে আমরা দেখে আসছি, প্রসেস কস্টিং এর বৈশিষ্ট্যটা কি বা এই সিস্টেমটা কোথায় ইউজ করা হয়। বেসিক্যালি কস্টিং সিস্টেমটা আমরা ইউজ করি প্রোডাক্টের কস্ট বের করার জন্য। তো জব কস্টিং হচ্ছে একটা স্পেসিফিক নেচারের হয়, যেখানে ইউনিক নেচার থাকে একটা প্রোডাক্টের, একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্টের নেচারটা একটু পার্থক্য করে, সেক্ষেত্রে আমরা জব কস্টিংটা করে থাকি। আর প্রসেস কস্টিংটা আমরা করব হচ্ছে মেনি ইউনিটস অফ এ সিঙ্গেল হোমোজেনিয়াস প্রোডাক্ট ফ্লো ইভেনলি থ্রু এ কন্টিনিউয়াস প্রোডাকশন প্রসেস। একটা কন্টিনিউয়াস প্রোডাকশন প্রসেসের মধ্যে হোমোজেনিয়াস প্রোডাক্ট যেখানে তৈরি করা হয় এবং সেখান থেকে একই রকম প্রোডাক্ট বা একই রকম ইউনিটে বের হয়, সেই ক্ষেত্রে আমরা প্রসেস কস্টিংটা অ্যাপ্লাই করতে পারি। ওয়ান ইউনিট অফ প্রোডাক্ট ইজ ইনডিস্টিংগুইশেবল ফ্রম এনি আদার ইউনিট অফ প্রোডাক্ট। আমরা ওই প্রসেসের মধ্যে যা উৎপাদন করব, একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্টের পার্থক্য করা যাবে না, সবগুলোই একই রকম হয়, ইনডিস্টিংগুইশেবল হয়, সেখানে আমরা ডিস্টিংগুইশ করতে পারি না। ইচ ইউনিট অফ প্রোডাক্ট ইজ অ্যাসাইনড দ্য সেম অ্যাভারেজ কস্ট। বেসিক্যালি প্রসেস কস্টিং এর কস্টিংটা আমরা অ্যাভারেজ করে বের করি। জব কস্টিং এ আমরা করি কি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মেটেরিয়াল, আলাদা লেবার এবং ওভারহেডটা আমরা অ্যাপ্লাই করি, কোনো একটা লেবার আওয়ারের বেসিসে অথবা প্রোডাকশনের বেসিসে অথবা মেশিন আওয়ারের বেসিসে কোনো একটা বেসিসে আমরা ওভারহেডটা অ্যাপ্লাই করে দেন জব কটার কস্টিং এর কস্টটা বের করে নিই। তো সেই ক্ষেত্রে মেটেরিয়াল লেভেলটা আমরা স্পেসিফিক জানি। আর প্রসেস কস্টিং এর ক্ষেত্রে আমরা করি কি, একসাথে লটে উৎপাদন করি, সেই লট থেকে আমরা অ্যাভারেজ করে কস্টিংটা বের করি। একটা ইউনিক প্রোডাক্টের বা একটা সিঙ্গেল ইউনিটের জন্য আলাদা কস্টিং বের করার সুযোগ থাকে না। তো এটা হচ্ছে প্রসেস কস্টিং আমরা কোথায় ইউজ করব, এবং এটা বলতে পারি যে প্রসেস কস্টিং এর বৈশিষ্ট্য কি। আচ্ছা, এই কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এই জিনিসটা, এই প্রসেস কস্টিং সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারি? টিপিক্যাল প্রসেস কস্ট অ্যাপ্লিকেশনস, পেট্রোকেমিক্যাল রিফাইনারি, পেইন্ট ম্যানুফ্যাকচারার, পেপার মিল, এটা ছাড়াও আরো অনেক ইন্ডাস্ট্রিতে, অনেক ইন্ডাস্ট্রিতে প্রসেস কস্টিং সিস্টেমটা অ্যাপ্লাই করা হয়ে থাকে। এই 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 সিস্টেমটা, এই সিস্টেমের মাধ্যমে প্রোডাক্ট কস্ট বের করা হয়ে থাকে। ডিফারেন্স বিটুইন জব অর্ডার অ্যান্ড প্রসেস কস্টিং, এই দুটোর পার্থক্য কি? জব অর্ডার কস্টিং এর ক্ষেত্রে আমরা জানি মেনি জবস আর ওয়ার্ক ডিউরিং দ্য পিরিয়ড। একটা ফ্লোরে বা একটা কোম্পানিতে বা একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটে অনেকগুলো জব একসাথে হতে থাকে, এবং এটা সার্ভিস ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও হতে পারে। আমরা একসাথে অনেকগুলো ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারি, অনেকগুলো পেশেন্টকে আমরা সার্ভিস দিতে পারি। সার্ভিসের ক্ষেত্রে আলাদা আলাদা অনেকগুলো সার্ভিস বা অনেকগুলো জবস আমরা একসাথে করতে পারি। এটা হচ্ছে জব অর্ডার কস্টিং এর একটা নেচার। আর প্রসেস কস্টিং এর ক্ষেত্রে হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট ইজ প্রডিউসড ফর এ লং পিরিয়ড অফ টাইম, একই ধরনের প্রোডাক্ট অনেক দিন ধরে একসাথে চলতে থাকে, সেখানে আলাদা করার সুযোগ থাকে না। জব অর্ডার কস্টিং এর কস্ট অ্যাকুমুলেট করা হয় ইন্ডিভিজুয়াল জব অনুসারে, একটা জবের জন্য আমি কত টাকা খরচ করলাম, কত টাকার মেটেরিয়াল গেল অথবা কত টাকার লেবার গেল। যদি সার্ভিস ওরিয়েন্টেড হয়, আমি একটা ক্লায়েন্টকে যে যে সার্ভিসগুলো দিলাম তার সার্ভিসের কস্টগুলো কি, সেটা আলাদাভাবে আমি কস্টগুলো অ্যাকুমুলেট করতে পারি।
আর প্রসেস কস্টিং এর ক্ষেত্রে কস্টটা একুমুলেটেড হয় একটা ডিপার্টমেন্টে অথবা একটা কোম্পানির একটা জায়গায় গিয়ে কস্টটা একুমুলেট হয় দেন যতগুলো প্রোডাকশন হবে সেই প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করে আমরা প্রসেস কস্টটা বের করতে পারি বা পার ইউনিটের কস্টটা বের করতে পারি জব অর্ডার কস্টিং এর ক্ষেত্রে কস্টার কস্টগুলো জানার জন্য যে এলিমেন্টটা বা যে শীটটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জব কস্ট শীট প্রত্যেকটা জবের জন্য আলাদা আলাদা কস্ট শীট থাকে বা আলাদা আলাদা অ্যাকাউন্ট থাকে সেখান থেকেই আমরা এই তথ্যগুলো পেয়ে থাকি আর প্রসেস কস্টিং এর ক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ ডকুমেন্টস গুলো সেট করা থাকে এবং সেখান থেকে কালেকশন হয় সেখান থেকেই আমরা কস্টের ইনফরমেশন গুলো পেয়ে থাকি জব অর্ডার কস্টিং এর ক্ষেত্রে দেখি আমরা ইউনিট কস্ট কম্পিউটেড বাই জব প্রত্যেকটা জবের জন্য আলাদা আলাদা নেচার থাকে আলাদা আলাদা কনজাম্পশন থাকবে সেই জন্য আমরা জব কস্টটা আলাদাভাবে পেয়ে যাই ইউনিট কস্টটা আলাদাভাবে পেয়ে যাই আর এখানে ইউনিট কস্ট কম্পিউট করা হয় ডিপার্টমেন্ট ওয়াইজ একটা ডিপার্টমেন্টে কত মেটেরিয়াল দিলাম লেবার দিলাম এবং কত ইনপুট ছিল কত আউটপুট ছিল আউটপুট দিয়ে আমরা আমার কস্টগুলোকে ভাগ করলে দেন আমরা একটা ইউনিট কস্ট পেয়ে যাই একটু পর্যন্ত আমরা বুঝলাম কিনা আচ্ছা যদি আমরা বুঝতে থাকি তাহলে আমরা আরেকটু আগাই প্রসেস কস্টিং এর একটা নেচারটা আমরা যদি দেখি প্রসেস কস্টিং আসলে মেটেরিয়াল ইনটেনসিভ যেখানে যদি ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন হয়ে থাকে সেখানে মেটেরিয়ালটা বেশি দরকার হয় মেটেরিয়ালের পার্সেন্টেজটা বেশি থাকে অ্যান্ড দেন ওভারহেড অ্যান্ড দেন লেবার লেবারটা কম থাকে লেবার এক্সটেন্সিভ হয় না ডাইরেক্ট লেবার কস্ট মে বি স্মল ইন কম্পারিজন টু আদার প্রোডাক্ট কস্ট ইন প্রসেস কস্টিং সিস্টেম প্রসেস কস্টিং সিস্টেম সাধারণত অটোমেটেড হয়ে থাকে যার কারণে ডিরেক্ট লেবারটা কম লেগে থাকে মেটেরিয়ালটা খুব বেশি দরকার হয় পার্সেন্টেজে বেশি দরকার হয় মেটেরিয়াল দেন ওভারহেড অ্যান্ড দেন লেবার যদি আমরা যদি র্যাঙ্কিং করে থাকি প্রসেস কস্টিং এ দেখেন মেটেরিয়াল এবং লেবার এই দুটাকে যোগ করলে কনভার্সন কস্ট বলা হয়ে থাকে এটা আমরা আগে থেকে জানি সো ডাইরেক্ট লেবার অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আর অফেন কম্বাইন্ড ইন টু ওয়ান প্রোডাক্ট কস্ট কল্ড কনভার্সন প্রসেস কস্টিং এ আমরা সাধারণত এই দুটো একসাথেই পেয়ে থাকব আলাদা পাওয়ারও সম্ভাবনা থাকে ম্যাক্সিমাম সময় আমরা এই মেটেরিয়াল এবং সরি ডিরেক্ট লেবার এবং ওভারহেড এই দুটোকে একসাথে পেয়ে থাকি এবং এই দুটাকে একসাথে আমরা বলে থাকি হচ্ছে কনভার্সন কস্ট মেটেরিয়াল কস্টের আমরা একটু ফ্লোটা দেখি কম্পেয়ারিং টু জব অর্ডার কস্টিং মেটেরিয়াল লেবার ওভারহেড এই তিনটা আমরা প্রসেসে আমরা ইনপুটটা দেই প্রসেসে আস্তে আস্তে কাজ হতে থাকে কাজ হয়ে যখন প্রসেস শেষ হয় দেন ফিনিশ গুডসে রূপান্তরিত হয় আর যখন আমি বিক্রি করে দিব ওই পণ্যটা তখন সেটা কস্ট অফ গুডস হলে রূপান্তরিত হবে আচ্ছা প্রসেস কস্টিং এর লেজারের ফ্লোটা আমরা দেখতেছি দেখেন এটা জার্নাল দিয়ে করলে হয়তো আমরা আরেকটু ডিটেলস বুঝতে পারতাম মেটেরিয়াল প্রথমে আমরা যদি ক্রয় করি মেটেরিয়াল ডেবিট হয় আর মেটেরিয়াল যখন আমরা কোনো একটা প্রসেসে অ্যাপ্লাই করে থাকি বা প্রসেসে আমরা ইস্যু করি দেন প্রসেস থেকে এটা ওয়ার্ক ইন প্রসেসে চলে যাবে সরি মেটেরিয়াল থেকে মেটেরিয়াল অ্যাকাউন্ট থেকে প্রসেসে চলে যাবে প্রসেসটা যখন কমপ্লিট হবে কমপ্লিট ডিপার্টমেন্ট এ কমপ্লিট হয়ে আমি বি দিয়ে দিতে পারি জব অর্ডার সরি প্রসেস কস্টিং এর আরেকটা নেচার হচ্ছে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে ডিপার্টমেন্ট এ বি সি অথবা মডেলিং ডিপার্টমেন্ট ফিনিশিং ডিপার্টমেন্ট প্যাকিং ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট হতে পারে তখন একটা ডিপার্টমেন্ট কাজ কমপ্লিট করে আরেকটা ডিপার্টমেন্টকে ট্রান্সফার করতে পারে আর ইনডাইরেক্ট মেটেরিয়ালটা আমরা দেখি ম্যানুফ্যাকচারিং ওভারহেডে অ্যাপ্লাই করা হয় আবার এই ওয়েজেসটা আমরা দুটো প্রসেসে একসাথে দিতে পারি আমরা সিঙ্গেল ইউনিট আমরা চিন্তা করতে পারি লেটস এরপরে এই প্রসেস যখন শেষ হবে আমরা প্রসেস যখন মেটেরিয়াল দিলাম লেবার দিলাম ওভারহেডটা আমরা অ্যাপ্লাই করে এখানে দিব দেন যখন কমপ্লিট করা হবে ডিপার্টমেন্ট এ থেকে বি দিয়ে চলে যাবে বি থেকে কি হয় দেখেন বি থেকে তখন সেটা ফিনিশ গুডসে রূপান্তরিত হয় ফিনিশ গুডসে চলে যাবে ফিনিশ গুডস যখন ডেলিভারি হয়ে যাবে তখন কস্ট অফ গুডস হলে চলে যায় এটা হচ্ছে বেসিক্যালি প্রসেস কস্টের ফ্লো আমরা সবাই আছি তো
স্যার আমাদেরকে জার্নাল করতে দিবে না এখান থেকে? আমরা জার্নাল করে জব কস্টিং মানে আমরা জার্নালগুলো দেখেছিলাম একই রকম নেচারের জার্নাল, জার্নালটা আমরা যখন এই টি কলামে এন্ট্রি দিব তখন আমরা আরেকটু ভালোভাবে বুঝবো, তারপর আমরা জার্নালও দেখব। জার্নাল দেখে যখন আপনি আমরা যখন লেজারি পোস্টিং দিই তখন আমাদের জন্য সহজ হয়, কিন্তু আমরা যেহেতু আগে থেকে আমাদের একটা ফ্লো আছে আমরা জানি, সেই জন্য আমরা এটা ফ্লোটা দেখলাম এক দুই মিনিটের মধ্যে, দেন আমরা আবার প্রয়োজনে জার্নালগুলো রিকেপ করব। ঠিক আছে? জি স্যার, রিকেপ করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা করব। তাহলে কি আমরা 5:21 5:30 আমরা শুরু করি নামাজ শেষ করে? জি স্যার। স্যার এই ফাইলটা আমাদের কাছে নেই নেই না না স্যার। আচ্ছা, এমনিতে আপনাদেরকে মনে হয় পাঠিয়েছে এই এটা আইসিএমএ থেকে মনে হয় একটা ইয়া পাঠিয়েছে আপনাদেরকে, সেখানে আছে, কিন্তু আমি আবার ওই ফুল ডিটেইলস লেকচার শিট ওই সেখানে এই জিনিসগুলো আছে। আচ্ছা, কিন্তু আরো ডিটেইলস আছে এখানে, এটাও আমি পাঠিয়ে দেব। আচ্ছা স্যার, এটা আমি এখনই পাঠিয়ে দেবো, আগে আমার খেয়াল ছিল না, এখনই আমি দিয়ে দিব, নামাজ থেকে উঠে দিয়ে দিব। ওকে স্যার, নো প্রবলেম স্যার। জি স্যার। তাহলে শুরু করি। প্রসেস কস্টিংটা আমাদেরকে শিখতেই হবে, কারণ এখান থেকে এটা স্কিপ করার কোনো সুযোগ নাই, এটা আমরা এখন এখনকার এখনই শিখি, না হলে এর পর লেভেলে হলে আমাদের শিখতে হবে। এটা আমরা যখন কস্ট অ্যাকাউন্টিং করতাম এটা অনেকটা বাধ্যতামূলক ছিল এবং অনেক কঠিন কঠিন প্রসেস কস্টিং এর অঙ্ক আসতো। তো প্রসেস কস্টিং এর ফ্লোটা আমরা একটু দেখলাম, এরপরে আসি। বেসিক্যালি প্রসেস কস্টিং এর হচ্ছে তিনটা ধাপ। প্রথম ধাপে হচ্ছে আমরা ইকুইভ্যালেন্ট ইউনিট বের করি, আমরা প্রসেসে কতটুকু ইউনিট যোগ করলাম এবং কত রয়ে গেল, কতটুকু কাজ হলো, টোটাল ইউনিটগুলো আমরা একটু ক্যালকুলেশন করি, এটাকে বলে ইকুইভ্যালেন্ট ইউনিট অফ প্রোডাকশন। এটা করার পর আমরা করি হচ্ছে যে কস্টগুলোকে অ্যাকুমুলেট করি, প্রসেসে কত টাকার খরচ হলো বা কী কী পরিমাণ মেটেরিয়াল লেবার ওভারহেড আমরা যোগ করলাম, সেই সবগুলোকে আমরা এক জায়গায় অ্যাকুমুলেট করি, এটাকে বলা হয় কস্ট অ্যাকুমুলেশন। এই কস্ট অ্যাকুমুলেশন থেকে আমরা আরেকটা জিনিস পাই, পার ইউনিটের কস্ট আমরা বের করতে পারি, আমরা দেখবো স্টেপ বাই স্টেপ। অ্যান্ড দেন আমরা পাই হচ্ছে যে কস্টটাকে আমরা অ্যাকুমুলেট করলাম সেই কস্টগুলোকে আমরা অ্যাসাইন করি, অ্যাসাইন করি কোথায়, কমপ্লিটেড ইউনিটে, যে ইউনিটগুলো কমপ্লিটেড হয়ে গেল বা ফিনিশ গুডসে রূপান্তরিত হলো সেখানে কত টাকা খরচ কস্ট দিব। আরেকটা হচ্ছে যে ইউনিটগুলো ইনকমপ্লিট রয়ে গেছে প্রসেসে সেখানে আমি কত টাকা অ্যাসাইন করব, এই দুটো জিনিস বের করিনি। এটাকে অনেক সময় বলা হয়ে থাকে কস্ট রিকনসিলিয়েশন। তো প্রথমে আমরা কোয়ান্টিটি শিডিউল এবং ইকুইভ্যালেন্ট ইউনিট বের করব, দেন কস্টগুলোকে এক জায়গায় জড়ো করব, দেন আমরা রিকনসিলিয়েশন করব। এটাই হচ্ছে প্রসেস কস্টিং এর নিয়ম, এটা অনেকটা অনেকটা একটা ছকে বাঁধা নিয়ম, এই ছকটা আমাদেরকে ফলো করতে হয়। আচ্ছা, ইকুইভ্যালেন্ট ইউনিটটা ইম্পর্টেন্ট, ইকুইভ্যালেন্ট ইউনিট আমরা কিভাবে বের করব একটু পড়ে নিই। ইকুইভ্যালেন্ট ইউনিটস আর পার্শিয়ালি কমপ্লিট এন্ড আর পার্ট অফ ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি। ইকুইভ্যালেন্ট partially completed products are expressed in terms of smaller number of fully completed unit. So equivalent unit ta amra kibhabe ber korte pari, jemon amader ekhane ekta chobi dekhaacche je ekta cup er moddhe oddhek ta pani ache, to oddhek ache mani hocche 50% othoba dui bhager ek bhag amra bolte pari. Tale ei rokom jodi dutu glass thake amra bolte pari je dutu jokhon partially complete kora thake তখন আমরা বলতে পারি যে দুটোকে যোগ করে একটা ইকুইভ্যালেন্ট ইউনিট, এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট ইউনিট। টু হাফ কমপ্লিটেড প্রোডাক্টস আর ইকুইভ্যালেন্ট টু ওয়ান কমপ্লিটেড প্রোডাক্টস। সো 10,000 ইউনিটস অফ 70% কমপ্লিট, যদি 10,000 ইউনিটের 70% কাজ কমপ্লিট করা থাকে তাহলে আমরা বলতে পারি
আর ইকুইভ্যালেন্ট টু 7000 কমপ্লিটেড ইউনিট এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট ইউনিটের সূত্র আমরা একটু এক্সারসাইজ দেখি ফর দ্য কারেন্ট পিরিয়ড জনস স্টার্টেড 15000 ইউনিট 15000 ইউনিট দিয়ে তার ডিপার্টমেন্টটা স্টার্ট করলো তার মধ্যে 10000 ইউনিটস কমপ্লিটেড হয়ে গেল ফিনিশ গুডসে রূপান্তরিত হলো লিভিং 5000 ইন প্রসেস এবং এই 15000 এর মধ্যে 5000 প্রসেসে রয়ে গেছে যার 30% কমপ্লিট হলো সো হাউ মেনি ইকুইভ্যালেন্ট ইউনিটস অফ প্রোডাকশন ডিড জনস হ্যাভ ফর দ্য পিরিয়ড তো আমাকে প্রশ্ন করা হয়েছে যে কতগুলো ইকুইভ্যালেন্ট ইউনিট আমরা এই পিরিয়ডে কমপ্লিট করলাম সো 10000 ইউনিট আমি 100% কমপ্লিট করে নিলাম 5000 ইউনিটের আমি 30% কমপ্লিট করলাম তাহলে আমার কমপ্লিটেড ইউনিট কতগুলো অথবা ইকুইভ্যালেন্ট ইউনিট কতগুলো এটা আমরা কিভাবে বের করব তাহলে 10000 প্লাস 5000 এর 30% যোগ করলে যা হয় তা ঠিক আছে আমরা একটু দেখি 10000 প্লাস 5000 এর 30% যোগ করলে 11500 হয় এই প্রসেসের মধ্যে এই পিরিয়ডে 11500টা ইউনিট কমপ্লিটেড হয়েছে বলে আমরা ধরে নিতে পারি এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট ইউনিট এই 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 ধাপটা যদি আমরা বুঝি তাহলে প্রসেস কস্টিং এর একটা স্টেপস আমরা বুঝে গেলাম কারো কোনো প্রশ্ন আছে কিনা ইকুইভ্যালেন্ট ইউনিট নিয়ে আচ্ছা ইকুইভ্যালেন্ট ইউনিট যদি আমরা বের করতে পারি দেন আমরা ক্যালকুলেট করব হচ্ছে কস্ট পার ইউনিট আমরা যে ইউনিটগুলো কমপ্লিট করলাম যে 11500 যে আমার কমপ্লিটেড হলো এটা এইগুলোর পার ইউনিটের কস্ট কত ক্যালকুলেটিং এন্ড ইউজিং ইকুইভ্যালেন্ট ইউনিট অফ দ্য প্রোডাকশন টু ক্যালকুলেট দ্য কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট অথবা আমরা ইউনিট কস্ট যদি বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব আমরা কস্টকে ইকুইভ্যালেন্ট ইউনিট দিয়ে ভাগ করলে পার ইউনিটের কস্ট পেয়ে যাব এটাই হচ্ছে বেসিক রুলস এটা আমরা অন্য অঙ্কেও দেখে এসেছি যে আমরা পার ইউনিটের কস্ট কিভাবে বের করতাম টোটাল কস্টকে যদি ইউনিট দিয়ে ভাগ করি টোটাল ইউনিট দিয়ে আমরা ভাগ করি তাহলে পার ইউনিটের কস্ট বের হয়ে যাবে এটাই হচ্ছে ক্যালকুলেটিং ইকুইভ্যালেন্ট ইউনিট ইউনিট কস্ট আচ্ছা তাহলে আমরা একটু দেখি নাও অ্যাসিউম দ্যাট জনস ইনকার্ড 27600 ইন প্রোডাকশন কস্ট আমি যে ডিপার্টমেন্টে কাজ করলাম সেই ডিপার্টমেন্টে 27600 টাকা আর কস্ট ইনকার্ড করলো ফর দ্য 11500 ইকুইভ্যালেন্ট ইউনিটস অফ প্রোডাকশন 11500 কমপ্লিট করার জন্য আমার 27600 টাকা খরচ হলো তাহলে পার ইকুইভ্যালেন্ট ইউনিটের কস্ট কত সো এটা আমরা ইজিলি বের করতে পারি যে কস্ট ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ইউনিট 27600 ডিভাইডেড বাই 11500 তাহলে বের হবে 2 টাকা 40 পয়সা এটা হচ্ছে পার ইউনিটের কস্ট আমাদের এই প্রসেস কস্টিং করার জন্য আবার দুটো নিয়ম আছে প্রসেস কস্টিং করতে গেলে দুটো নিয়ম একটা হচ্ছে ওয়েটেড এভারেজ মেথড আরেকটা হচ্ছে ফাইফো মেথড ফাইফো মেথডটা আমাদের সিলেবাসে নাই সেজন্য আমরা করব না আমাদের সিলেবাসে আছে এভারেজ মেথড ফাইফো মেথডটা একটু টেকনিক্যাল আমাদের একটু মনে রাখতে হয় কোন ইউনিটগুলো প্রথমে ছিল তারপরে কি যোগ করলাম কোনটা রয়ে গেল প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে আমাকে ক্যালকুলেশন করতে হয় আলাদা আলাদাভাবে হিসাব রাখতে হয় কিন্তু এভারেজ জি ফিফো কিন্তু আমরা ফিফোটা করব না যেহেতু আমাদের সিলেবাসে নাই কেউ যদি ফিফো শিখতে চান আমার সাথে ইন্ডিভিজুয়ালি যোগাযোগ করবেন তখন আমি আপনাদেরকে ব্রিফ করব যদি কারো ইন্টারেস্ট থাকে আচ্ছা আমরা এভারেজটা কিভাবে করব এভারেজ করার জন্য কিছু নিয়ম আছে সেটা হচ্ছে আমরা এখানে এটা পড়বো না আমরা অঙ্ক করার সময় শিখে নিব যে এভারেজ মেথডে আমরা কিভাবে করব আমরা এতক্ষণ শিখলাম হচ্ছে ইকুইভ্যালেন্ট ইউনিট কিভাবে বের করতে হয় এন্ড দেন কস্ট কিভাবে বের করতে হয় এরপর আমরা আসি হচ্ছে একটা ডিপার্টমেন্ট ধরে আমরা এই অঙ্ক এই যে যে কথাগুলো আমরা এখন পড়লাম একটা অঙ্কে রূপান্তরিত করব তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আমরা একটা অঙ্কের ফরম্যাট দেখি যে কোনো অঙ্কের ফরম্যাটে আপনাকে বলবে যে আপনার প্রসেসের ওপেনিং ইনভেন্টরি ছিল এত ওপেনিং ইউনিট ছিল এত যার মধ্যে ম্যাটেরিয়াল এত পার্সেন্ট কমপ্লিট করা আছে কনভার্সন এত কতটুকু কমপ্লিট করা আছে বলে দেওয়া থাকবে ঠিক আছে
and then unit started into production amar 300 taka 300 ta unit prothome chilo aro 6000 ta notun kore jukto holo june masher 1 tarike 300 chilo 600 notun kore jukto holo tahole available hocche amar kache 300 jog 6000 6300 amar kache available ei 6300 theke June mashe units completed and transferred out of department A department N theke complete hoye gelo ba finish course e rupantorito holo 5400 tale 6300 theke 5400 complete hoye gele baki thake hocche 900 eta ending inventory hishebe roye geche ei ending inventory er moddhe abar material 60% conversion cost 30% complete kora ache eta eta ekta proshner format এখন এটা এটা এটাকে ধরেই আমরা অঙ্কটা শুরু করব দেন কস্ট ইনফরমেশন গুলো পেলে আমাদের অঙ্কটা পূর্ণতা পাবে স্যার কনভার্সেশন কস্টটা কি কনভার্সেশন না কনভার্সেশন কস্ট কনভার্সেশন কস্ট আমরা প্রথমেই আজকেও বলে আসছিলাম এর আগেও আমরা জানতাম ম্যাটেরিয়াল কে কনভার্ট করার জন্য যে কস্টটা দরকার হয়ে থাকে তাকে বলা হয় কনভার্সেশন কস্ট ম্যাটেরিয়াল কে কনভার্ট করতে গেলে লেবার দরকার হয় মেটেরিয়াল কে কনভার্ট করতে গেলে ফিনিশ ওভারহেড এর দরকার হয় তাহলে মেটেরিয়াল এবং ওভারহেড এই দুটো দিলে মেটেরিয়ালটা ফিনিশ গুডসে রূপান্তরিত হয় সেই জন্য লেবার এবং ওভারহেড কে বলা হয় থাকে কনভার্সন কস্ট আচ্ছা প্রথমে আমাদের কাজ হচ্ছে ইকুইভ্যালেন্ট ইউনিটটা বের করব আমরা প্রথমে কোয়ান্টিটিটা রিকনসিলিয়েশন করি প্রথম হচ্ছে যে কোয়ান্টিটিটা মিলিয়ে নি ওপেনিং কত ছিল কত যুক্ত হলো কত কমপ্লিট হলো কত প্রসেসে রয়ে গেছে এই জিনিসটা হচ্ছে এই পার্টটুকু হচ্ছে আমাদের প্রথমে জানা লাগবে এরপর যখন পার্সেন্টেজ দেওয়া আছে তখন আমরা ইকুইভ্যালেন্ট প্রোডাকশন ইউনিট বের করব ইকুইভ্যালেন্ট প্রোডাকশন ইউনিট বের করার নিয়ম আছে নিয়মটা আমরা একটু বলি যে ইউনিটটা কমপ্লিট হলো যে ইউনিটটা ফিনিশ গুডসে রূপান্তরিত হলো সেই ম্যাটেরিয়ালে 100% ম্যাটেরিয়াল আছে 100% কনভার্সন কস্ট দেওয়া আছে এই দুটো 100% না হলে সেই ফিনিশ গুডসে রূপান্তরিত হতে পারে না সো ইকুইভ্যালেন্ট ইউনিটে প্রথমে আমরা যা কমপ্লিট হয়ে গেল তার 100% নিব এন্ড দেন নিব হচ্ছে প্রসেসের এন্ডিং এন্ডিং ওয়ার্কিং প্রসেসে কত রয়ে গেল 900 ইউনিট আমার এন্ডিং ওয়ার্কিং প্রসেসে ছিল যার 60% ম্যাটেরিয়াল কমপ্লিট করা আছে তাহলে 900 60% হচ্ছে 540 এবং 930% হচ্ছে 270 যার কনভার্সন কস্ট কমপ্লিট করা তাহলে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ইউনিট হবে 5940 কনভার্সনের ক্ষেত্রে হবে 5670 এখানে দেখেন দুটোর ক্ষেত্রে আলাদা 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 ইকুইভ্যালেন্ট ইউনিট আমরা পেয়েছি এই ইকুইভ্যালেন্ট ইউনিট দিয়েই আমরা আমার কস্টকে ভাগ করব তাহলে আমি পার ইউনিটের কস্ট পেয়ে যাব আমাদের এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা স্যার 60 আর 30 ম্যাটেরিয়ালের কি 60 আর কনভার্ট যেটা ওটা 30 আলাদা করে দেওয়া থাকে জি প্রশ্নে আলাদা করে দেওয়া থাকবে এখানে প্রশ্নে দেওয়া আছে না বলে দেওয়া আছে না আমরা যখন অঙ্ক করব প্রশ্নে স্পেসিফিক বলে দেওয়া থাকবে তাহলে ম্যাটেরিয়াল প্রসেস কস্টিং মনে হয় আমরা বুঝতেছি তাই না কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমরা যেহেতু বুঝে যাচ্ছি সেজন্য কোনো প্রশ্ন করতেছি না আচ্ছা এই সূত্রটা আমরা একটু লিখে নি যদিও আপনার কাছে এটা আছে ইকুইভ্যালেন্ট ইউনিট ওয়েটেড এভারেজ মেথড আমরা কিভাবে বের করব ইউনিটস কমপ্লিটেড অর ট্রান্সফারড যোগ ইকুইভ্যালেন্ট ইউনিটস রিমেইনিং ইন দ্য প্রসেস এই দুটোর যোগ করলে আমরা ইকুইভ্যালেন্ট ইউনিট পাই তাহলে ওয়েটেড এভারেজ মেথডে এই জিনিসটা একটু মুখস্থ করতে হবে আপনাদেরকে ইকুইভ্যালেন্ট ইউনিট আমরা কিভাবে বের করব যত কমপ্লিট হলো তার 100% নিব এবং প্রসেসে যা রয়ে গেছে যা প্রসেসে রয়ে গেছে তার যতটুকু পার্সেন্টেজ কমপ্লিট করলাম সেটুকু নেব তাহলে আমরা ইকুইভ্যালেন্ট ইউনিট পেয়ে যাব স্যার এখনো কমপ্লিট করতে পারিনি লিখে আরেকবার স্যার এটা আপনাদের কাছে আছে কেউ একজন প্রশ্ন করলেন যে এই শীটটা পাননি আমাদের হোয়াটসঅ্যাপে কি আপনি যুক্ত হননি এই যে গ্যালাক্সি M10 আচ্ছা
জি স্যার মাসখানেক কয়েকটাতে ছিলাম আর কি মাঝে মাঝে সুযোগ হলে ঢোকেন সুযোগ হলে ঢুকতে পারেন না কারণ একটা কোশ্চেন ছিল স্যার স্যার এটা কি নাম্বার স্যার এই হোয়াটসঅ্যাপের গ্রুপ হোয়াটসঅ্যাপের গ্রুপে আমাদের এই যে দিজার সাহেব আছেন ওনার সাথে একটু কথা বলে নেবেন উনি আপনাকে অ্যাড করে নেবেন লিংকটা পাঠিয়ে দিবেন আপনি অ্যাড হয়ে যাবেন আচ্ছা জি স্যার হ্যাঁ কে প্রশ্ন করতেছিলেন স্যার আমাদের ওপেনিং যেটা ছিল ওটা কি কাউন্ট কিভাবে করব এখানে যে এইখানে প্রশ্নটা হচ্ছে যে কি ওয়েটেড এভারেজ মেথডে ওপেনিংটা ইকুইভ্যালেন্ট ইউনিট করার সময় আসবে না এটাই হচ্ছে এই ওয়েটেড এভারেজ মেথডের নিয়ম এবং আপনি যদি ওপেনিং দিয়ে হিসাব করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ফিফো মেথডে যেতে হবে আমরা সেই জন্য বলছি ফিফোটা আমরা করলাম করতেছি না ওপেনিংটা যদি আমরা হিসেব করতাম তাহলে ওপেনিংটা নিতাম তারপরে কত কমপ্লিট হলো তাও নিতাম তারপর এটাকেও কনসিডারেশনে সব কনসিডারেশনে নিয়ে যদি আমরা ইকুইভ্যালেন্ট ইউনিট করতাম সেটা হয়ে যেত ফিফো মেথড ঠিক আছে ওয়েটেড এভারেজে আমাদের মূল ফোকাসটা হচ্ছে আমার কতটুকু কমপ্লিট হলো আর কত রয়ে গেছে সেটার একটা হিসেব করব এবং আপনি একটা জিনিস খেয়াল করেন যে 5400 আমার কমপ্লিট হলো এটা কিন্তু ওপেনিংটা থেকেই কমপ্লিট হয়েছে তাই না 5400 কমপ্লিট হলো আমার ওপেনিং এ ছিল 300 সেই 300 তো নিশ্চয়ই এই ট্রান্সফার ইউনিটের মধ্যে অথবা ফিনিশ গুডস এর মধ্যেই আছে তাই না বাট ফুল ম্যাটেরিয়ালস তো খায় নাই সে তো আগে ফুল ম্যাটেরিয়ালস নেই নেই কিন্তু আমরা ম্যাটেরিয়াল কস্টটা এখানে ইনক্লুড করে নেব কস্টটাকে ইনক্লুড করে নিয়ে আমি এখানে ডিস্টিংশন করতেছি না ওপেনিং এ কত কস্ট ছিল এবং এই পিরিয়ডে আমি কত কস্ট দিব সেটাকে আমি ডিস্টিংক্ট না করে সবগুলোকে একসাথে ব্লেন্ড করে কস্ট বের করব সেই জন্য এটাকে বলা হয় ওয়েটেড এভারেজ মেথড ঠিক আছে যদি ডিস্টিংক্ট করি আমাকে তখন ফিফো মেথডে যেতে হবে আপনার যে প্রশ্ন সেটা হচ্ছে ফিফো মেথডে যেতে হবে আমরা ফিফো মেথড করতে গেলে আমাদেরকে অনেক কিছু মনে রাখতে হবে ওপেনিং এর জন্য কত কমপ্লিট করা ছিল সেখানে কত করলাম কত এই ইউনিট এই পিরিয়ডে এসে যোগ করলাম তারপরে এই পিরিয়ডে কত স্টার্ট হয়ে এই পিরিয়ডে কত শেষ হলো এবং ওয়ার্কিং প্রসেসে কত রয়ে গেছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমাকে হিসেব রাখতে হবে তখন সেটা হয়ে যাবে ফিফো মেথড আমাকে সহজ করে দিয়ে বললো যে আমরা ফিফো মেথডে করব না আমরা ওপেনিং এর প্রসেসটার যে কস্টটা আছে সেই কস্টটা এই পিরিয়ডে নিয়ে নিব এবং এই পিরিয়ডে যা কমপ্লিট হলো 100% তা নিয়ে আমি এভারেজ কস্টটা বের করে নেব এটাই হচ্ছে এই কস্টিং এর বৈশিষ্ট্য স্যার আমি কি বুঝাইতে পারলাম জি স্যার থ্যাংক ইউ স্যার আচ্ছা তাহলে আমরা প্রতিষ্ঠানগুলো কোন মেথডটা ইউজ করে বেশি ফিফো মেথডটা করে কারণ এত হিসেব রাখতে পারে না শত শত প্রসেসে ইনপুট ঢুকতে থাকে বেরোতে থাকে এত কস্টিং করে বের করা সহজ না প্রোডাক্ট বেজ আর কি হয় স্যার মানে প্রসেস কস্টিং এ এভারেজ মেথডটাই করা হয়ে থাকে আর আপনি যদি ওই ফিফো মেথড করেন তাহলে এটা অনেক জটিল বিষয় আর কি জটিল না ওইটাও ইন্টারেস্টিং ওইটা আমাদের কনসেপ্টের সাথে মিলে কারণ ফিফোটা হচ্ছে জাস্টিফাইড অ্যাকাউন্টিং আমার ওপেনিং এর জন্য কত লাগলো সেটা আমি ইন্ডিভিজুয়ালি বের করে নিতে পারি এবং এই পিরিয়ডে আমার কত খরচ হলো তাও আমি বের করে নিতে পারি সেটা ইউনিকনেস আছে সেখানে আমরা একটু দেখি যে আমরা জানি যে প্রসেস কস্টিং এর যে প্রোডাকশন রিপোর্ট আমরা করে থাকি সেখানে বেসিক্যালি তিনটা সেকশন প্রথম সেকশন আমাদের কমপ্লিট হলো সেই প্রথম সেকশন আমরা করি হচ্ছে কোয়ান্টিটি শিডিউল আমার কোয়ান্টিটি কত ওপেনিং এ ছিল কত দিয়ে স্টার্ট করলাম কত শেষ হলো কত প্রসেসে রয়ে গেছে তার একটা রিকনসিলিয়েশন করি এটাকে বলা হয় কোয়ান্টিটি শিডিউল এ কোয়ান্টিটি শিডিউল শোয়িং দ্য ফ্লো অফ ইউনিট অ্যান্ড দ্য কম্পিটিশন অফ ইকুইভ্যালেন্ট ইউনিট এবং ওই ফ্লো অফ যে ইউনিটগুলো তার কত পার্সেন্ট কমপ্লিট হলো তার একটা পার্সেন্টেজও দেওয়া থাকে এবং আমরা এই 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 সেকশনে এসে দুটোটাই করিনি কোয়ান্টিটিও মেলিয়ে নিই এবং ইকুইভ্যালেন্ট ইউনিটটাও আমরা করিনি এটা হচ্ছে প্রথম সেকশন অলরেডি এটা আমরা করে ফেললাম অ্যান্ড দেন সেকেন্ড সেকশন হচ্ছে যে কি কম্পিউটেশন অফ কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট আমরা কিছুক্ষণ আগে বললাম যে কস্ট এখানে এসে আমরা একুমুলেট করি এটাকে কস্ট একুমুলেশন বলা হয় এটাকে বলা হয়ে থাকে ইকুইভ্যালেন্ট কস্ট বের করা অথবা এটাকে বলা হয়ে থাকে অনেক জায়গায় কস্ট টু বি অ্যাকাউন্টেড কত কস্ট আমি অ্যাকাউন্টেড করলাম এইখানে এই এই সেকশনটাতে আমরা দেখব হচ্ছে কস্টগুলোকে প্রথমে আমরা অ্যাকুমুলেট করব দেন ইকুইভ্যালেন্ট ইউনিট দিয়ে ভাগ করব
আর থার্ড সেকশনটা আমরা আগেও বলে এসেছি, থার্ড সেকশনটা আমরা করি রিকনসিলিয়েশন, কস্ট রিকনসিলিয়েশন। এই আমি আমার যে কস্টগুলো দুই নাম্বার সেকশন আমি জড়ো করলাম বা আমি অ্যাকুমুলেট করলাম, সেই কস্টগুলো কোথায় কোথায় আছে, কমপ্লিটেড ইউনিটে আছে, আর একটা আছে যে কি রিমেইনিং ইন দ্য প্রসেস, প্রসেসে কত রয়ে গেছে সেটা আমরা বের করে নিতে পারি। এই এটাই হচ্ছে থার্ড সেকশন। এই তিনটে সেকশন করলেই আমার প্রসেস কস্টিং শেষ, প্রসেস কস্টিং এর রিপোর্ট বা প্রোডাকশন রিপোর্টটা কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, আমরা এখন একটা প্রশ্ন দেখব। একটা কোম্পানি ওয়েটেড এভারেজ মেথড ফলো করে প্রসেস কস্টিং এর জন্য, দেন এখন আমাকে বললো যে প্রোডাকশন রিপোর্ট তৈরি করতে। এইটা হচ্ছে প্রশ্ন, এইটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নের প্রথমে কি আছে, ওয়ার্কিং প্রসেস মে ওয়ান 200 ইউনিট। এই 200 ইউনিটের মধ্যে ম্যাটেরিয়াল 50% কমপ্লিট করা আছে যার কস্ট হচ্ছে 3000 টাকা, কনভার্সন 30% কমপ্লিট করা আছে যার কস্ট হচ্ছে 1000 টাকা। ওই 30% এর কস্ট 1000, 50% এর কস্ট হচ্ছে 3000 টাকা। আমরা আগে অর্ধেকটা পেতাম, এখন কস্ট ইনফরমেশন সহ পেলাম। এন্ড দেন ইউনিটস স্টার্টেড ইনটু প্রোডাকশন ইন মে, মে মাসে আমি আরো 5000 ইউনিট স্টার্ট করলাম, 5000 ইউনিট নতুন করে সংযোজন করলাম। তাহলে আমার ওপেনিং ছিল 200 আর 5000 নতুন করে স্টার্ট করলাম, তাহলে হবে হচ্ছে 5200 ইউনিট। এই 5200 থেকে ইউনিটস কমপ্লিটেড অ্যান্ড ট্রান্সফার আউট, কমপ্লিট হয়ে ট্রান্সফার হয়ে গেলো অন্য ডিপার্টমেন্টে অথবা ফিনিশ গুডসে অথবা ইনভেন্ট্রিতে ইন মে 4800। তাহলে 5200 থেকে 4800 কমপ্লিট হয়ে গেল, তাহলে আমি ধরে নিতে পারি যে আর 400 এন্ডিং ইনভেন্ট্রি হিসেবে রয়ে গেছে। ওপেনিং ইনভেন্ট্রির কস্ট আমি পেলাম যে 5000 এই পিরিয়ডে স্টার্ট হলো, তার কস্ট ইনফরমেশন বলতেছে যে কস্ট এডেড টু প্রোডাকশন ইন মে, মে মাসে প্রোডাকশনে কস্ট এড হলো ম্যাটেরিয়াল 74000 টাকা, কনভার্সন 70000 টাকা। তাহলে এই ইনফরমেশনও পেয়ে গেলাম যে মে মাসে আমার কস্ট কত ইনকার্ড করলো বা কস্ট কত এড হলো। ওয়ার্কিং প্রসেস 31st এন্ডিং 400 ইউনিটস যার ম্যাটেরিয়াল 40% কমপ্লিট করা আছে, কনভার্সনে 25% কমপ্লিট করা আছে। এখন আমরা কোয়ান্টিটি শিডিউলটা আগে মিলাই, 200 + 5000 = 5200, এটা হচ্ছে আমার অ্যাভেলেবল ইউনিট, তার মধ্যে থেকে কমপ্লিট হয়ে গেল 4800 এবং রয়ে গেল 400, তাহলে আমার কোয়ান্টিটি কিন্তু মিলে যায়। দেখেন ওয়ার্কিং প্রসেস মে ওয়ান 200 স্টার্টেড ইনটু প্রোডাকশন 5000 এবং এটা রয়ে গেল, তাহলে এই পোর্শনটুকু হচ্ছে আমার কোয়ান্টিটি রিকনসিলিয়েশন। এই পোর্শনটুকুকে বলা হয় কোয়ান্টিটি শিডিউল অথবা কোয়ান্টিটির রিকনসিলিয়েশন। একটা জিনিস মনে রাখেন, ওপেনিং যে প্রসেস ছিল এবং যা দিয়ে স্টার্ট করলো, এই এই দুটো এই এই অংশটুকু ইকুইভ্যালেন্ট ইউনিটের জন্য আমরা ক্যালকুলেশনে রাখি না। আমি একটা সূত্র বলেছিলাম, যে সূত্রটা হচ্ছে যে কি আমি কত কমপ্লিট করলাম প্লাস প্রসেসে কত কাজ হলো, যেটা রয়ে গেছে তার মধ্যে কতটুকু কাজ হলো, এই দুটো যোগ করলে আমরা ইকুইভ্যালেন্ট ইউনিট পেয়ে যাই। তাহলে আমার কমপ্লিট হলো 4800, সেখানে 4800 100% ম্যাটেরিয়াল আছে, 100% কনভার্সন কস্ট দেওয়া আছে, 400 প্রসেসে রয়ে গেছে যার 40% ম্যাটেরিয়াল কমপ্লিট করা, 160 25% কনভার্সন কস্ট কমপ্লিট করা আছে, তাহলে 425% হচ্ছে 100। ম্যাটেরিয়ালের জন্য ইকুইভ্যালেন্ট ইউনিট হচ্ছে 4960 আর কনভার্সনের জন্য ইকুইভ্যালেন্ট ইউনিট হচ্ছে 4900। আমরা আমাদের অঙ্কের তিন ভাগের এক ভাগ সলিউশন করলাম। এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো প্রশ্ন নাই? আচ্ছা, আমরা এরপরে সেকেন্ড সেকশনটাতে যাব, যে সেকশনটাতে আমরা ইকুইভ্যালেন্ট ইউনিট কস্ট বের করব অথবা কস্টগুলোকে আমরা অ্যাকুমুলেশন করব বা অ্যাকুমুলেট করব। আমাদের কস্টের জন্য ইনফরমেশন, আবার প্রশ্নে আসলাম, কস্টের ইনফরমেশন দুটো জায়গায় আছে, একটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি, ওপেনিং ওয়ার্ক ইন প্রসেসের কস্ট প্লাস এই পিরিয়ডে কত কস্ট এড হলো, এই দুটো জায়গা থেকে আমরা কস্টটা পেবো, 3000 1000, আর এখানে ম্যাটেরিয়াল হচ্ছে 74, কনভার্সন হচ্ছে 70000। এই 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 জিনিসগুলোই হচ্ছে আমার কস্টের ইনফরমেশন। আচ্ছা, ওপেনিং ওয়ার্ক ইন প্রসেসের কস্ট কত, ম্যাটেরিয়ালে 3000, কনভার্সন 1000।
এন্ড দুটো যোগ করলে হয় টোটাল 4000 কস্ট অ্যাড হলো 74000 70000 টোটালি হয় হচ্ছে 144000 তাহলে আমার 4000 ছিল ওপেনিং এর কস্ট ওপেনিং ওয়ার্কিং প্রসেস এর কস্ট এই পিরিয়ডে অ্যাড হলো 144000 কস্ট দুটো যোগ করলে হয় 148000 টাকা এটা হচ্ছে আমার কস্ট আমি অ্যাকুমুলেট করলাম এখন পার ইউনিটের কস্ট আমি বের করি নি ম্যাটেরিয়ালের ম্যাটেরিয়ালের টোটাল কস্ট হচ্ছে 77000 তাকে ইকুইভ্যালেন্ট ইউনিট 4960 দিয়ে আমি ভাগ করব তাহলে পার ইউনিটের কস্ট পাবো পার ইউনিটের ম্যাটেরিয়াল কস্ট আর 71000 কে 4900 দিয়ে ভাগ করলে আমার পার ইউনিটের কনভার্সন কস্ট পেয়ে যাব এখন ম্যাটেরিয়াল এবং কনভার্সন এই দুটো কস্ট যোগ করলে আমার আমি পার ইউনিটের পার পার ইকুইভ্যালেন্ট ইউনিটের কস্টটা পেয়ে যাই ঠিক আছে এইটা হচ্ছে আমাদের সেকেন্ড সেকশন এখানে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা একদম বলে স্যার 4900 কি হবে স্যার আমি বেশি দ্রুত হয়ে গেছে স্যার দৌড়তে পারিনি একবার বলুন স্যার ম্যাথ থেকে শুরু থেকে একটু স্লো বোঝালে ভালো হতো এখান থেকে আবার শুরু করি প্রশ্নটা বুঝলেন কিনা রফ সাহেব প্রশ্নটা ক্লিয়ার কিনা জি স্যার ওয়ার্কিং প্রসেসের ওপেনিং এর ইনফরমেশন গুলো দেওয়া আছে কত স্টার্ট হলো কত কমপ্লিট হলো এবং এই পিরিয়ডে কত টাকা কস্ট অ্যাডেড হলো এবং এন্ডিং ওয়ার্কিং প্রসেসের অবস্থাটা কি আমাকে জানাল দেন আমি কোয়ান্টিটি শিডিউল করলাম যেটা আমরা মুখে মুখে আগে করে এসেছি সেটা টেবুলার ফরম্যাটে আমরা করলাম দেন ইকুইভ্যালেন্ট ইউনিট বের করার সূত্র বলছি মুখস্থ করে ফেলতে হবে যে যে ইউনিটগুলো কমপ্লিট হলো তার 100% ম্যাটেরিয়াল 100% কনভার্সন আর এন্ডিং ওয়ার্কিং প্রসেসের মধ্যে যতটুকু কমপ্লিট হলো ততটুকু আমার কনসিডারেশনে আসবে ম্যাটেরিয়ালের 40% কমপ্লিট করা আছে তাহলে 400 × 40% তাহলে হয় 160 আর লেবার এবং ওভারহেড যেটাকে আমরা কনভার্সন বলতেছি তার 425% কমপ্লিট করা আছে তাহলে 100 তাহলে ম্যাটেরিয়ালের জন্য ইকুইভ্যালেন্ট ইউনিট হচ্ছে 4960 আর কনভার্সনের জন্য হচ্ছে 4900 ঠিক আছে এতটুকু বুঝলেন তো এরপরে আমরা কস্টগুলোকে এক জায়গায় জড়ো করব তো কস্ট আমরা কোথায় কোথায় থেকে পেয়ে আসছি একটা হচ্ছে ওপেনিং ওয়ার্কিং প্রসেসের কস্ট ছিল আর একটা কস্ট হচ্ছে এই পিরিয়ডে অ্যাড হলো তাহলে ওপেনিং ওয়ার্কিং প্রসেসের কস্টটা আমরা ওপেনিং থেকে নিয়ে আসছি এখানে আমার ম্যাটেরিয়াল ছিল 3000 কনভার্সনে ছিল 1000 তাহলে টোটাল হয় কত 4000 আর এই পিরিয়ডে অ্যাড হলো কস্ট 74000 আর 70000 দুটো যোগ করলে হয় 144000 তাহলে টোটাল কস্ট হচ্ছে 144 এখানে আর এখানে 4 টাটা টোটাল যোগ করলে হয় 148000 টাকা সেটাকে আমরা একটা ফরম্যাটে নিয়ে আসলাম দেখেন এর বাইরে আমরা কোনো কিছু করি নাই ঠিক আছে কস্টগুলোকে আমরা এখানে একটা ফরম্যাটে যোগ করলাম ম্যাটেরিয়ালের কস্ট কত কনভার্সনের কস্ট কত একটা জিনিস বারবার আপনারা প্রশ্ন করতেছিলেন যে ওয়েটেড অ্যাভারেজ মেথড কেন আমরা দেখেন ম্যাটেরিয়াল ওপেনিং এর কত ছিল এবং এই পিরিয়ডে কত যোগ হলো দুটোটা যোগ করে কিন্তু করে ফেললাম দেন ওই ইকুইভ্যালেন্ট ইউনিট দিয়ে ভাগ করবো তা সেই জন্য এটা অ্যাভারেজ হয়ে যায় আমাকে ওপেনিংটা আলাদা করতে হয়নি আর এন্ডিং এর জন্য আমি পরে পরে আমাদের ইকুইভ্যালেন্ট ইউনিট থেকে আমরা বের করে নিতে পারবো তাহলে আমরা কস্টটাকে অ্যাকুমুলেট করলাম ইকুইভ্যালেন্ট ইউনিট আমরা আগের সেকশন থেকে পেয়েছি তার আমরা জানি কস্ট পার ইউনিট কিভাবে বের করব কস্ট ডিভাইডেড বাই ইউনিট কস্ট ডিভাইডেড বাই ইউনিট তাহলে দেখেন আমি কস্ট হচ্ছে 77000 ইউনিট হচ্ছে 4960 77000 যোগ 4960 15 টাকা সামথিং আসছে ঠিক আছে একই রকম 71000 ডিভাইডেড বাই ইউনিট হচ্ছে 4900 তাহলে আমরা একটা জিনিস খেয়াল করেন আমাদের প্রোডাক্ট কস্ট আমরা কিভাবে পাই ম্যাটেরিয়াল যোগ লেবার যোগ ওভারহেড এই তিনটা যোগ করলে একটাই একটা প্রোডাক্টের কস্ট আমি পেয়ে যাই তাহলে ম্যাটেরিয়াল পেলাম কনভার্সনের মধ্যে দুটোই আছে ম্যাটেরিয়াল সরি লেবারও আছে ওভারহেডও আছে তাহলে আমি এই দুটোর যোগফল হচ্ছে আমার পার ইউনিটের কস্ট তাই না তাহলে এই দুটো আমি এখানে নিচে যে লাইনটা লিখলাম না লিখলেও পারতাম এটা এটা যোগ করে টোটাল এখানে আমি লিখে দিতে পারতাম 15 টাকা 52 পয়সা 14 টাকা 49 পয়সা এই দুটো যোগ করে আমি এই টোটাল কলামের এখানে লিখে দিতে পারতাম নিচের কলামটা দরকার নাই আমরা না আমাদের না লিখলেও চলবে তাহলে আমি পার ইউনিটের কস্ট পেয়ে যাব ঠিক আছে বা পেয়ে গেলাম
এখন এখন বুঝতে সুবিধা হলো কিনা বলেন বা বুঝলেন কিনা? আগে বের করছি আমরা হচ্ছে স্যার যে ইকুইভ্যালেন্ট ইউনিট বের করছি সেটা হচ্ছে আমাদের ওই কনভার্সন আর ম্যাটেরিয়াল আর কনভার্সনের ইউনিটের টোটালটা। আর এখানে এখানে এসে পার ইউনিটের ম্যাটেরিয়াল আর কনভার্সন আপনার একটা ইউনিট তৈরি করতে ম্যাটেরিয়াল খরচ হলো 15 টাকা আর একটা ইউনিট তৈরি করতে লেবার এবং ওভারহেড লাগলো 14 টাকা। তাহলে একটা ইউনিটের এই দুটো যোগ করলে তো আমি বলতে পারি যে একটা ইউনিটের জন্য আমার 30 টাকা সামথিং খরচ হয়, তাই না? জি জি জি। কারণ এখানে যদি এভাবে থাকতো এভাবে যদি থাকতো ম্যাটেরিয়াল কনভার্সনের জায়গায় লেবার এরপর আরেকটা কলামে আছে ওভারহেড, তিনটে যদি থাকতো তাহলে আমরা কি করতাম ম্যাটেরিয়াল যোগ লেবার যোগ ওভারহেড এই তিনটে যোগ করলে তো টোটাল আমার পার ইউনিটের কস্ট পেয়ে যাই, টোটাল কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট। জি কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট আমরা পেয়ে যাই। জি স্যার। আগেটাতে শুধু বের করছে স্যার ওই যে মানে ওই যেটা বললাম যে 40% যেখানে ম্যাটেরিয়ালস কমপ্লিট হয়েছে আর কনভার্সন যেখানে 25% কমপ্লিট হয়েছে সেখানে আমরা শুধু যতটুকু কমপ্লিট হয়েছে যে 4960 ইকুইভ্যালেন্ট ইউনিট বের করলাম। আমাদের ইকুইভ্যালেন্ট ইউনিট আমরা কেন বের করি? ইকুইভ্যালেন্ট ইউনিট দিয়ে আমরা যে প্রথমে বললাম যে আমার কাছে আধা গ্লাস পানি আছে আর একটা গ্লাসে আধা গ্লাস পানি আছে, তার মানে আমি যদি একটা গ্লাস থেকে আরেকটা গ্লাসে ঢেলে নিই তার মানে আমি বলতে পারি যে আমার কাছে এক গ্লাস পানি আছে, তাই না? ইকুইভ্যালেন্ট ইউনিট হচ্ছে দ্যাট কাইন্ড অফ ডেমনস্ট্রেশন যে আমরা আমাদের এখানে অনেকগুলো ইউনিট ইনকমপ্লিট হয়ে গেছে, এই ইনকমপ্লিট ইউনিট গুলোকে আমি কমপ্লিট ইউনিটে রূপান্তর করব, তাহলে আমি পার ইউনিটের কস্ট বের করতে পারবো। সেই জন্য আমরা এটা করি যে ইকুইভ্যালেন্ট ইউনিটটা বের করবো। দেন ইকুইভ্যালেন্ট ইউনিট বের করতে না পারলে আমি পার ইউনিটের কস্ট বের করতে পারবো না। মনে রাখতে হবে একদিনে হবে না, আপনি এখন দেখলেন মনে করে ফেলবেন তাহলে কিন্তু হবে না, এটা হতো 5-7 অঙ্ক করলে দেন আপনার টোটাল পিকচারটা সিকুয়েন্সটা মনে থাকবে, সিকুয়েন্স মনে থাকলে অঙ্ক ক্লিয়ার। এই সিকুয়েন্সের পরে আরো অনেকগুলো আপনার শাখা প্রশাখা বের হবে, আগে সিকুয়েন্সটা মেনটেন করতে না পারলে শাখা প্রশাখে আমি যেভাবে পড়াচ্ছি কনসেপচুয়ালি আমরা এই জিনিসটা থেকে আর দূরে থাকতে পারবো না, আমাদের একটা প্রসেস ফ্লো মেনটেন করবো, ফ্লো অনুসারে আমরা অঙ্কটা করে যাবো। ওকে ঠিক আছে। আর এটা আমি আপনাদেরকে এখন একবার বলতেছি বুঝে যাবেন তা কিন্তু না, আমরা আমাদেরকেও সময় লেগেছে এই জিনিসটা বুঝতে বা প্রসেসটা মাথায় ঢুকাতে মাথায় আনতে। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড সেকশনটা ক্লোজ করতে পারি। সেকেন্ড সেকশনের মূল থিমটা হচ্ছে কস্টগুলোকে অ্যাকোমোডেট করলাম, কস্টগুলোকে এক জায়গায় আমি জড়ো করলাম, এই কস্টগুলোকে আমি পার ইউনিট দিয়ে ইকুইভ্যালেন্ট ইউনিট দিয়ে ভাগ করলাম, ইউনিট দিয়ে ভাগ করলে আমাদের পার ইউনিটের কস্ট বের হয়ে গেল। এরপর হচ্ছে কস্টটাকে আমি রিকনসিলিয়েশন করব। ঠিক আছে, প্রথম কস্ট এটাকে আমি করলাম হচ্ছে কস্ট অ্যাসাইন করলাম, দেন কস্টটাকে আমি ইম্পোজ করব। কোথায় কোথায় ইম্পোজ করব? কস্টগুলো কে নিয়ে গেছে, যে ইউনিটগুলো কমপ্লিট হলো সে নিয়ে গেছে, আর কিছু কস্ট প্রসেসে রয়ে গেছে সেটাকে আমি আলাদা করে ভাগ করব। ঠিক আছে, এখানে দেখেন আমার 4800 ট্রান্সফার আউট ইউনিট হচ্ছে 4800, সে 100% ম্যাটেরিয়াল 100% লেবার নিয়ে গেছে, তাই না? আমার জি স্যার। হ্যাঁ, তাহলে 31 টাকা 4800 ইউনিট গুণ করলে আমার এই ট্রান্সফার আউট হবে এই কস্টটা, অথবা ফিনিশ গুডসে নিয়ে গেছে এই 144,000 টাকা। ঠিক আছে, 148,000 টাকার যে কস্ট আমার ইনকার্ড হলো তার মধ্যে 144,000 টাকার কস্ট কিন্তু যিনি ট্রান্সফার হয়ে গেলেন, যিনি কমপ্লিটেড হয়ে গেলেন তিনি নিয়ে গেছেন। আর প্রসেসের হয়ে গেছে কত আমার দেখেন ইকুইভ্যালেন্ট এখানে 160, 100, এটা আমি কোথায় পেলাম? প্রথম সেকশনটা থেকে। তাহলে 100 × ইকুইভ্যালেন্ট ইউনিট কস্ট দিয়ে গুণ করব, 100 × মানে 160 × ওইটা দিয়ে গুণ করব, 100 × স্যার এটা ওই যে 40% আর 25% না স্যার? জি 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 স্যার। তাহলে দেখেন এটা কিভাবে পেলাম, 160 × 15 টাকা 52 পয়সা, এরপরে দেখেন 100 × 14 টাকা 49 পয়সা, এই দুটো হচ্ছে এই দুটো কস্ট আমার প্রসেসে রয়ে গেছে। এই দুটো কস্ট কত? 3,933 টাকা, আর ট্রান্সফার যিনি হয়ে গেলেন তিনি নিয়ে গেছেন এত টাকা। তাহলে ট্রান্সফার ইউনিট কস্ট প্লাস আমার প্রসেসে রয়ে গেছে এত, যোগ করলে হয় 148,000 টাকা।
যে 1,48,000 টাকা আমরা এক জায়গায় অ্যাকুমুলেট করেছিলাম সেই কস্টটা কোথায় কোথায় আছে, সেই কস্টটা কোথায় কোথায় আছে, এখানেই আছে। একটা হচ্ছে কস্ট ট্রান্সফার আউটের মধ্যে, যে ইউনিটগুলো কমপ্লিটেড হয়ে গেল সেখানে কিছু কস্ট আছে, আর কিছু কস্ট আছে কোথায়, প্রসেসের মধ্যে রয়ে গেছে। প্রসেসের মধ্যে রয়ে গেল 3,933 টাকা, আর কমপ্লিটেড ইউনিট নিয়ে গেল 1,44,760 টাকা, দুটো যোগ করলো হয় 1,48,000 টাকা। এটা হচ্ছে আমার থার্ড সেকশন, এটাকে বলা হয় কস্ট রিকনসিলিয়েশন। এখন বলেন ফিনিশ গুডস এর মধ্যে অথবা প্রসেস এর মধ্যে। ফিনিশ গুডস এ আছে কত, ওই 1,44,000 টাকা। কিভাবে পেলাম, আমার ফিনিশ গুডস 4,800 ইন্টু 30 টাকা, 40% প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিটে আমরা বের করলাম। মেটেরিয়ালে আছে 160 ইউনিট, কিভাবে পেলাম 400 × 40% 160 × 15 টাকা 52 পয়সা। আর কনভার্সন কিভাবে পেলাম, 400 × 25% 100 ইউনিট × 14 টাকা 49 পয়সা, গুণ করলে হয়। তাহলে ওয়ার্ক ইন প্রসেস, এন্ডিং ওয়ার্ক ইন প্রসেসে এই 3,933 টাকা উনি অ্যাবজর্ব করে রাখলেন। তাহলে উনি এটা নিয়ে গেলেন আর উনি এটা অ্যাবজর্ব করলেন, দুটো যোগ করলে হয় টোটাল কস্ট আমার অ্যাকাউন্ট ফর করলাম এত টাকা, বা এত টাকার রিকনসিলিয়েশন আমি করে দেখিয়ে দিলাম। আপনি যদি প্রথম থেকে এই জিনিসগুলো মনে করেন, এখানে আমরা 15 টাকা 52 পয়সা করলাম, তখন দেখা যেত যে আমাদের ইন টোটালে গিয়ে 1,48,000 না পেয়ে 1,45,000 হয়ে গেছে, বা সামথিং কিছু কমে গেছে। সেজন্য এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য আমাকে করতে হবে কি, ক্যালকুলেশনের একদম 3 ডিজিট নিয়ে নিলে মোটামুটি কাছাকাছি ফিগারে চলে আসবে, মিলে যাবে। স্যার ওই কস্ট রিকনসিলিয়েশনে 1,44,760 পরে 0.2 ক্যালকুলেটরে আসলো, তো তাই জিজ্ঞেস করলাম আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা অ্যাকুরেটলি নিলে আর ভুলটা হবে না। আচ্ছা স্যার, এটা স্যার কস্ট রিকনসিলিয়েশন আর কস্ট অ্যালোকেশন স্যার, এটা একটু কনফিউজিং। এটা তাও বলতে পারেন স্যার, এটা তো মানে দুটো আলাদা, এটা অনেকগুলো নাম আছে, আমি অনেকগুলো নাম বললাম, কস্ট রিকনসিলিয়েশন, কস্ট অ্যাসাইনমেন্ট, কস্ট অ্যাকাউন্টেড, কস্ট অ্যাকাউন্টেড বলে থাকে, তারপর আরো কয়েকটা নাম আছে, কস্ট অ্যালোকেশনও বলতে পারেন স্যার। বলেন আপনি দেখেন আমি যদি এটা দিয়ে গুণ করি 30 টাকা কত, 30.014, এটা নিয়ে যদি আপনি গুণ করেন তাহলে আপনার চলে আসবে। দেন ওয়ার্কিং প্রসেসের 160 টাকাকে আমি আবার ভেঙে ভেঙে গুণ করব, ভেঙে ভেঙে গুণলাম, কারণ ওগুলোর ইকুইভ্যালেন্ট ইউনিটগুলো কিন্তু আলাদা আলাদা। যদি এমন হতো যে ম্যাটেরিয়াল যা কনভার্সন তা একই পার্সেন্টেজে কমপ্লিট হলো, তাহলে আমার কিন্তু আলাদা করার দরকার হতো না। আন্ডারস্ট্যান্ডিং আসার কথা না, একটু সময় লাগবে। আলহামদুলিল্লাহ বুঝছি তো।
কিছুক্ষণ আগে প্রশ্ন আসছিল যে স্যার জার্নাল গুলো দেখলে মনে হয় ভালো হতো, ওই যে কস্ট ফ্লো যখন আমরা দেখতেছিলাম, আমরা একটু জার্নাল গুলো দেখি, ম্যাটেরিয়াল যখন আমরা ক্রয় করি তখন র ম্যাটেরিয়ালস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করি, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করি অথবা ব্যাংক ক্রেডিট করতে পারি অথবা ক্যাশ ক্রেডিট করতে পারি, ঠিক আছে, যেখানে যেটা প্রযোজ্য। ম্যাটেরিয়ালটা আমরা ক্রয় করলাম, দেন আমরা প্রসেসে সেটাকে ইউজ করবো, আবার প্রসেসে আমরা এটাকে অ্যাপ্লাই করবো, প্রসেসে আমি ট্রান্সফার করবো। কেউ যখন রিসোর্স পেয়ে থাকে, আমরা জার্নালের নিয়মে জেনে থাকি যিনি রিসিভার তিনি ডেবিট হন, আর যে ডিপার্টমেন্ট দিয়ে দেয় বা যেখান থেকে চলে যায় সেই ডিপার্টমেন্ট বা তিনি হয়ে যান ক্রেডিট। সো আমরা যখন প্রসেসে কোনো ম্যাটেরিয়াল দিব তাহলে প্রসেস হবে ডেবিট, ওই ডিপার্টমেন্টটা ম্যাটেরিয়ালটা রিসিভ করলেন বা রিসোর্সটা নিলেন, আর ম্যাটেরিয়ালটা আমি যখন ট্রান্সফার করব আমার জন্য ম্যাটেরিয়ালটা, তখন আমার অ্যাসেট আমার রিসোর্সটা কমে যাচ্ছে, সেই জন্য আমি সেটাকে ক্রেডিট করব, ঠিক আছে। এটা আমরা প্রথম থেকে জানি, একটা বেসিকস আমাদের। এরপরে যখন ওই ডিপার্টমেন্টগুলোতে বা প্রসেস ডিপার্টমেন্টগুলোতে যখন আমি লেবার অ্যাপ্লাই করব বা লেবারগুলোকে অ্যাসাইন করব, তখন আবার কি হবে, প্রসেস ডেবিট, স্যালারিজ এন্ড ওয়েজেস পেয়েবল ক্রেডিট, ঠিক আছে। আমি যখন লেবারটা এখানে অ্যাসাইন করব তখন ওই ডিপার্টমেন্ট গুলো প্রথমে ম্যাটেরিয়াল পেলো দেন পরে লেবার পেলো। যখনই কোনো কিছু কোনো ডিপার্টমেন্ট পেয়ে থাকবে তখন সেই ডিপার্টমেন্ট হবে ডেবিট, আর যদি ম্যাটেরিয়াল হয় ম্যাটেরিয়াল ক্রেডিট, স্যালারি অ্যান্ড ওয়েজেস পেলে ওয়েজেস পেয়েবল ক্রেডিট। তাহলে ম্যাটেরিয়াল আমি দিয়ে দিলাম, ওয়েজেস বা স্যালারি লেবার আমি দিলাম, এরপরে আমি অ্যাপ্লাই করব হচ্ছে ওভারহেড। ওভারহেডটা অ্যাকচুয়ালি আমরা করি না, অ্যাকচুয়ালি আমরা অ্যাসাইন করি না, আমরা প্রথমে ওভারহেডটাকে অ্যাপ্লাই করে থাকি। অ্যাপ্লাইটা আমরা কি কোনো একটা কিছুর বেসিসে করে থাকি, কোনো একটা কস্টের বেসিসে অথবা লেবার আওয়ারের বেসিসে অথবা লেবার কস্টের বেসিসে অথবা মেশিন আওয়ারের বেসিসে অথবা অনেক সময় ম্যাটেরিয়াল কস্টের বেসিসেও আমরা ওভারহেডটাকে অ্যাসাইন করে থাকি। তাহলে যখন আমি ওভারহেডটা অ্যাসাইন করব প্রসেসে তখন প্রসেস ডেবিট হবে, ওভারহেড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ক্রেডিট হবে, ঠিক আছে, একই নিয়ম ফলো করে। আচ্ছা, আরেকটা জার্নাল যদি আমরা ডিপার্টমেন্ট এ কমপ্লিট হয়ে যায়, যদি সেটা বি তে ট্রান্সফার করে নিই আমরা, তখন ডিপার্টমেন্ট যিনি রিসিভার তিনি হবেন ডেবিট, আর যিনি রিলিজ করতেছেন যিনি দিয়ে দিচ্ছেন তিনি হয়ে যাবেন ক্রেডিট, ওনার থেকে রিসোর্স চলে যাচ্ছে। আচ্ছা, এরপরে যখন ফিনিশ গুডসটা কমপ্লিট হবে, প্রসেসটা যখন কমপ্লিট হবে তখন প্রসেস ডেবিট হয়ে যাবে, প্রসেস তার রিসোর্সটাকে রিলিজ করে দিচ্ছেন, প্রসেস ডেবিট সরি ক্রেডিট, আর ফিনিশ গুডস ইনভেন্টরি হবে ডেবিট। অ্যান্ড দেন যখন আমি এই ফিনিশ গুডসটাকে বিক্রি করব তখন দুটো জার্নাল, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, আর এই পণ্যটাকে আমাকে ডেলিভারি রেকর্ডটা রেকর্ড করতে গেলে তখন আমাকে কস্ট অফ গুডস ডেবিট করতে হবে, ফিনিশ গুডসটাকে ক্রেডিট করে দিতে হবে। তাহলে ফ্লোটা আমরা আবার একটু চিন্তা করি, আমরা যখন প্রসেসে কোনো কিছু রিসিভ করি প্রসেসটা হয় ডেবিট, ম্যাটেরিয়াল নিলাম ডেবিট, লেবার দিলাম ডেবিট, ওভারহেড দিলাম ডেবিট, যখন প্রসেসটা কমপ্লিট হলো তখন প্রসেস হয়ে যাবে ক্রেডিট, ফিনিশ গুডস ডেবিট। যখন ফিনিশ গুডসটাকে আমি ডেলিভারি করে দিই আমি বা বিক্রি করে দিই তখন ফিনিশ গুডস হয়ে যাবে, তখন ক্রেডিট, ফিনিশ গুডসটা চলে যাচ্ছে আমার থেকে, ক্রেডিট হচ্ছে, রিসোর্স চলে যাচ্ছে, কস্ট অফ গুডস হবে ডেবিট। এটাই হচ্ছে আমাদের ফ্লো বা জার্নাল। এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা, জার্নাল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই এই ফ্লোটাকে আমরা যখন প্রথমের সাথে আপনি মিলান, দেখবেন যে প্রত্যেকটা জিনিস মিলে যাচ্ছে, লেজারের সাথে জার্নালের সাথে লেজার মিলে যাবে, যদি আপনি জার্নাল থেকে লেজার করা জানেন, যদি না জানেন তখন হয়তো মিলবে না। কঠিন জিনিস দেখতে সুন্দর লাগে।
না সেটা না আসলে কঠিন বললাম এই জন্য প্রসেস মানে অনেকেই আপনাদেরকে কঠিন বলে আমি যদি আপনাদেরকে ইজিলি বুঝাইতে পারি তাহলে আমার ধারণা যে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হচ্ছে আমরাও প্রসেস কস্টিং যখন করতাম আমি কি বললাম আপনারা এই ব্যাপারে অভিজ্ঞ আপনারা যেটা ভালো মনে করবেন আমি ইনশাআল্লাহ ওই দিকে কে কথা বলে তো ভাই হ্যাঁ নাসরিন ম্যাডাম বলেন মিউট হয়ে গেছেন বলছিলাম স্যার যেভাবে বুঝিয়েছেন সেভাবে তো বুঝছি এবার করতে গেলে দেখি কতটুকুতে হয়েছি আচ্ছা তাহলে আমরা কি গ্যারিসন করব নাকি হর্ন গ্রেন থেকে করব আমরা গ্যারিসনও করবেন হর্ন গ্রেনও করবেন দুটোই করবেন আমরা একটা প্রশ্নে যাই প্রশ্নে আমরা একটু যদি দেখি আমাদের প্রশ্নে কি রকম অঙ্ক আসছে বা আসতে পারে আমরা একটু দেখি নি প্রসেস কস্টিং আচ্ছা এই বছরের প্রশ্নটা দেখছেন নাকি আপনারা না স্যার এখনো পাইনি 7B জুন 19 একটা প্রশ্ন দেখা যাচ্ছে দেখেন আমরা প্রশ্নটা আগে বুঝিনি আপনারা এটা প্র্যাকটিস করবেন বাসায় একটু দেখে নেবেন দেন আমরা এটা নিয়ে এখানে সলিউশন করব আবার রূপান্তরিত হয় এতটুকু পর্যন্ত আমাদের অঙ্কের কোনো ইনফরমেশন নাই ইনফরমেশন অন ওয়ার্ক ইন দ্য ফার্স্ট ডিপার্টমেন্ট কুকিং ইজ গিভেন বিলো আমাকে একটা ডিপার্টমেন্টের ইনফরমেশন দিল কুকিং ডিপার্টমেন্ট ডাটাগুলো দেওয়া আছে এটা হচ্ছে পাউন্ডে দেওয়া অনেক সময় পাউন্ডে থাকতে পারে কেজিতে থাকতে পারে লিটারে থাকতে পারে ইউনিটে থাকতে পারে যেটাই তেতে থাকুক আমার কোনো ইস্যু না পাউন্ড ইন প্রসেস মে 1 100% ম্যাটেরিয়াল দেওয়া আছে and 80% conversion complete kora ache unit hocche 10000 unit hocche 10000 amar opening inventory hocche the opening work in process hocche 10000 jar 100% material complete kora 80% conversion complete kora ache er pore bolche je ki unit start holo 100000 unit diye tale opening e 10000 taka pocket e ache babai dilo aro 100000 tale koto holo 110000 and then বললো ইউনি পাউন্ডস কমপ্লিটেড এন্ড ট্রান্সফারড আউট জানায় না প্রশ্নবোধক চিহ্ন অসুবিধা নাই পাউন্ড ইন প্রসেস 31st মে ম্যাটেরিয়াল 60% কমপ্লিট করা আছে কনভার্সন 20% কমপ্লিট করা আছে টোটাল হচ্ছে 15000 তাহলে যদি 110000 টাকা পকেটে থাকে তার মধ্যে আমার ছিল তার মধ্যে 15000 এট দ্য এন্ড অফ দ্য প্রসেস রয়ে গেছে তার মানে কি দাঁড়ায় 95000 আমার ফিনিশ গুডসে রূপান্তরিত হয়েছে তাই না এটা বুঝলাম কিনা দেখেন তো এখানে একটা মিসিং ইনফরমেশন দেওয়া আছে আমাকে বলা হয়েছে যে ওপেনিং আছে 10000 100000 স্টার্ট করলাম তাহলে 110000 হলো তার থেকে কিছু কমপ্লিট হয়ে গিয়ে যাবে বা ট্রান্সফারড আউট হয়ে গেলে আমার কাছে 15000 থাকবে তাহলে আমি কত কমপ্লিট হয়ে গেছে জানি না তাহলে ব্যাক ক্যালকুলেশন করলে হয় 95000 জি স্যার কোয়ান্টিটি রিকনসিলিয়েশন শেষ ঠিক আছে এরপরে করব আমি ইকুইভ্যালেন্ট ইউনিট ইকুইভ্যালেন্ট ইউনিট করব কত ইকুইভ্যালেন্ট ইউনিট করার সূত্র আছে সূত্রটা কি ট্রান্সফার ইউনিটেড ট্রান্সফার ইউনিটেডটা বা ট্রান্সফার আউটেডটা 100% তাহলে 95000 এর 100% ম্যাটেরিয়াল 100% কনভার্সন দর আমাকে নিতে হবে আর এই এন্ডিং ওয়ার্ক ইন প্রসেসের মধ্যে ম্যাটেরিয়ালে 60% নিব কনভার্সনে 20% নিব কত এই 15000 তাহলে আমার ইকুইভ্যালেন্ট ইউনিটও হয়ে যাবে আগের কথাটা বুঝিনি স্যার 60% 20% এর আগে যেটা বললেন ওই যে বারবার বলছি
যে ইকুইভ্যালেন্ট ইউনিট করতে গেলে ওয়াইড এরাবার্স মেথডের নিয়ম হচ্ছে যে কি কমপ্লিটেড এন্ড ট্রান্সফার ইয়া আউট যা হলো তার 100% আমি ইকুইভ্যালেন্ট ইউনিটই দিব 100% দিব 95000 দোনো জায়গায় কমপ্লিট হলো আমার যে 95000 ইউনিট কমপ্লিট হলো বা পাউন্ড কমপ্লিট হলো তার 100% সেখানে ম্যাটেরিয়াল দেওয়া আছে সেখানে 100% কনভার্সন কস্ট দেওয়া আছে তাই না জি সেটা আমি যোগ করব ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ম্যাটেরিয়ালটা ওভারহেডের ক্ষেত্রে ওভারহেডটা আমরা যোগ করব ঠিক আছে আচ্ছা স্যার কিছুক্ষণ আগে বললাম এই যে এই এখানে এখানে 4800 না এখানে হবে 95000 ম্যাটেরিয়ালের ক্ষেত্রে 95000 কনভার্সনের ক্ষেত্রে হবে 95000 আর ওয়ার্কিং প্রসেসের হয়ে গেছে হচ্ছে 15400 জায়গা হবে 15000 এই 15000 এর 60% কমপ্লিট হ্যাঁ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে 60% হবে 15000 এর 60% যা হয় 9000 আর 15000 এর কনভার্সন হচ্ছে 20% তখন হবে 3000 তাই না তাহলে আমি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে 95 যোগ এখানে 9000 যোগ করলে যা হয় তা কনভার্সনের ক্ষেত্রে যা হয় তা আমি পেয়ে যাব ইকুইভ্যালেন্ট ইউনিট এরপর আসেন কস্টের ডাটা ম্যাটেরিয়াল ওপেনিং ওয়ার্কিং প্রসেসের কস্ট দেওয়া আছে এই পিরিয়ডে কত কস্ট অ্যাড হলো তাও দেওয়া আছে তাহলে এই দুটো আমি যোগ করব এই দুটো কি করব যোগ করব আলাদা আলাদা ভাবে আমরা যোগ করব আমরা আগে যেভাবে করতাম যোগ করব তাহলে আমাদের কস্টের ইনফরমেশন আমি পেয়ে যাব 1,507,200 1,54,500 90,800 সব আমি যোগ করে ফেলব যোগ করলে আমার টোটাল কস্ট আমি পেয়ে যাব এন্ড দেন ম্যাটেরিয়াল 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 কে ম্যাটেরিয়াল ইকুইভ্যালেন্ট ইউনিট দিয়ে ভাগ করব কনভার্সন কস্ট যোগ করে কনভার্সন কস্ট কে ইকুইভ্যালেন্ট ইউনিট দিয়ে ভাগ করব তাহলে পার ইউনিটের আমরা ইকুইভ্যালেন্ট ইউনিট কস্ট পেয়ে যাব দেন কোয়ান্টিটি আমাদের কস্ট রিকনসিলিয়েশন করতে হবে কস্ট রিকনসিলিয়েশন আমি করব কিভাবে 95000 এর 100% যা যোগ হবে তা দিয়ে আর আচ্ছা আমরা একটু দেখি নি এই প্রশ্ন এই উত্তরটা আমরা দেখি নি এটা খুব ইজি একটা অঙ্ক দেখলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে প্রশ্নের দিকে একটু তাকান আমি যে কথাগুলো বললাম দেখেন আমরা প্রথমে কোয়ান্টিটি প্রথমে ইকুইভ্যালেন্ট ইউনিট করতেছি তাই না ম্যাটেরিয়ালের 100% বলছি না আমি 95000 আসবে আর এখানে 15000 এর 60% আসলো 15000 এর 20% আসলো তাহলে এখানে হয় হচ্ছে 104000 এখানে হচ্ছে 98000 এরা কোয়ান্টিটি রিকনসিলিয়েশনটা করে নাই আচ্ছা কস্টগুলোকে আমরা এবার যোগ করে নিব ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ম্যাটেরিয়ালটা যোগ করব কনভার্সনের ক্ষেত্রে কনভার্সনটা যোগ করব তাহলে টোটাল কস্ট পেয়ে যাব টোটাল কস্ট কে এই ম্যাটেরিয়াল কস্ট কে ম্যাটেরিয়ালের ইকুইভ্যালেন্ট ইউনিট দিয়ে ভাগ করলে 1 টাকা 50 পয়সা কনভার্সন কস্ট কে কনভার্সনের ইকুইভ্যালেন্ট ইউনিট দিয়ে ভাগ করলে 1 টাকা তাহলে 1 টাকা 50 যোগ 1 টাকা তাহলে হয় 2 টাকা 50 পয়সা হচ্ছে পার ইউনিটের ইকুইভ্যালেন্ট ইউনিট কস্ট ঠিক আছে এরপরে আমরা এই কস্টগুলোকে আমরা অ্যাসাইন করে দেব এটা এখানে একটু এটা আমরা না দেখি এখানে দেখি দেখেন বিগিনিং ওয়ার্কিং প্রসেসের কস্ট কত ছিল না এটা একটু ওরা কিভাবে করলো দেখি ডিটারমিন দ্য কস্ট অফ এন্ডিং ওয়ার্কিং প্রসেস ইন ইনভেন্টরি এন্ড দ্য ইউনিটস ট্রান্সফার আউট টু দ্য নেক্সট ডিপার্টমেন্ট প্রিপেয়ার কস্ট রিকনসিলিয়েশন হ্যাঁ ঠিক আছে বুঝছি ওরা এটাকে আলাদা আলাদা পার্ট পার্ট করে করলো আমরা যেভাবে তিনটা সেকশন করে করলাম সেভাবে করে নাই না করাতে আমাদের জন্য একটু দেখতে অসুবিধা হচ্ছে বাট আমাদের ফরম্যাটে নিয়ে আসলে আমাদের খুব খুব মিলে যাবে ঠিক আছে স্যার 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 যেহেতু এটা ওয়েটেড এভারেজ মেথড আমাদের যেহেতু ওই যে বিগিনিং টা নিয়ে চিন্তা করতে হচ্ছে না তাহলে তো আমাদের বিগিনিং এর এত কিছু করতে হচ্ছে না ডাইরেক্ট হবে না কারণ এটা ট্রান্সফারটা দিয়ে করে ফেলতে হয়ে যাচ্ছে হবে আর আমরা জাস্ট কস্ট যোগ করে দেব আমরা এখানে করতে পারি যে আমি মানে আমার 1 মিনিট লাগবে এটা মিলাইতে ট্রান্সফার ইউনিট হচ্ছে কত আমাদের বলে গেছি ট্রান্সফার হচ্ছে 98000 না 95000 আচ্ছা এই 95000 ইনটু 2 টাকা 50 পয়সা তাহলে কত হয় 95000 ইনটু 2.5 তাহলে 237,500 ঠিক আছে এটা হচ্ছে ট্রান্সফার আউট এর জন্য ঠিক আছে না 2375 না স্যার 95 না না স্যার সরি আমি একটা শূন্য বেশি দিয়েছি সরি স্যার হ্যাঁ এটা হচ্ছে কমপ্লিটেড ইউনিট বা ট্রান্সফার কমপ্লিটেড ইউনিটের জন্য ঠিক আছে আচ্ছা এবার ওয়ার্কিং প্রসেসে রয়ে গেল কত 15000 হচ্ছে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালের জন্য ইকুইভ্যালেন্ট ইউনিট কত আমাদের উপরেই আছে
চলে গেলাম ঠিক আছে না আসলে তখন দেখেছি আসলে এখানে ওয়েটেড এভারেজ মেথড আমাকে ফিফো করতে বলে নাই শুধু শুধু আমি একটা ক্যালকুলেশন করলাম কিন্তু আমরা আমাদের মতো করে করব আমরা আমাদের মতো করলে আমার এক মার্কও কাটার সুযোগ নেই আমরা এভাবেই করব আমরা যেভাবে শিখে আসছি সেভাবেই আমি করব ঠিক আছে না তাহলে আমার জন্য ইজি এতগুলো ক্যালকুলেশন করে করে আসার সুযোগ দরকার নেই আমরা এসপার টেবিল দেখালে হবে না স্যার আপনি আমি যেভাবে করলাম সেভাবে ফলো করলেই হবে এই যে দেখেন আমরা যখন করে আসি আমাদের এই জিনিসটা কিন্তু আমাদের এখান থেকে রেসপন্স আসতেছে স্যার এভাবেই করব আমরা এভাবেই করবেন আপনারা ঠিক আছে আমি ওই যে ওরা কিন্তু ওই যে আলাদা আলাদা যোগ করে গুণ করে করে আবার নিয়ে আসে দেখেন এন্ডিং ওয়ার্কিং প্রসেস 16500 আমাদেরও কিন্তু 16500 আসছে তারপর এক কমপ্লিটেড ইউনিট কত 237500ই আসছে তারা এটাকে ওই এখানে এই যে এই সেকশনটাকে অতিরিক্ত করছে এই সেকশনটাকে অতিরিক্ত করছে আমার এত কিছু করা দরকার না ওইখান থেকে আমার উত্তর বের হয়ে যাবে আমার এখানে যা রিকোয়ারমেন্ট ওই স্টেটমেন্ট থেকে উত্তর বের হয়ে যাবে ঠিক আছে আর কারো কোনো প্রশ্ন আছে স্যার আপনারা এই অঙ্কটা একটু দেখে নিয়েন কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমার সাথে মিলে করবেন আমরা যেভাবে করলাম সেই ফরম্যাটটা ফলো করে করে নেবেন তাহলে অ্যাট লিস্ট 60-70% আপনার ক্লিয়ার হয়ে যাবে আপনার প্রসেসের ফ্লোটা ক্লিয়ার হয়ে যাবে ক্যালকুলেশনের মেথড গুলো ক্লিয়ার হয়ে যাবে ট্রান্সপোর্ট আউট এর কস্ট কত আমরা একই জিনিস করছি দেখাই আপনাদেরকে এখানে কি করলাম তাহলে আমরা 3 নাম্বার সেকশন করলেই তো রিকোয়ার্ড 3 এন্ড 4 এর আমরা যদি 1 থেকে 3 পর্যন্ত তিনটা সেকশন ফলো করে যাই সবগুলো উত্তর বের হয়ে যাবে তারপরে আমি রিকোয়ারমেন্ট 1 এর উত্তর অথবা রিকোয়ারমেন্ট 2 এর উত্তর অথবা রিকোয়ারমেন্ট 3 এর উত্তর অথবা রিকোয়ারমেন্ট 4 এর উত্তর সব উত্তর আমি ওখান থেকেই পাবো আমার সব ক্যালকুলেশন ওখানেই আছে উত্তরও সেখানে আছে জাস্ট ফাইন্ড আউট করে বলে দেওয়া সেই ক্ষেত্রে আপনার 1 মার্কস আর কাটা কাটবে না আমি উত্তর সেভাবে দিতে পারি দিলে আমার ক্ষেত্রে আমি এভাবে করতাম যখনই যখন এখানে বলতো যে আপনি কস্ট অফ প্রোডাকশন রিপোর্ট তৈরি করে দেন একটা রিকোয়ারমেন্ট তখন আমি তিনটা সেকশন একসাথে করে চলে যেতাম ঠিক আছে আর এখন যেহেতু আমাকে বললো যে তিনটা চারটা পাঁচটা আলাদা আলাদা রিকোয়ারমেন্ট করে দিল প্রত্যেকটা রিকোয়ারমেন্ট উত্তর আমার ওখানেই আছে আমি ওখান থেকে আলাদা আলাদা করে ফাইন্ড আউট করে দেবো
বুঝাইতে পারলাম তো ঠিক আছে তাহলে আমরা কি আজকে মত কনক্লুড করতে পারি জি স্যার স্যার আমরা নেক্সট ক্লাসে তো এটা প্র্যাকটিস করব এটা প্র্যাকটিস করব প্রসেস কস্টিং আমাদেরকে একটু আন্ডারস্ট্যান্ডিং এ আসতে হবে আপনারা এইজন্য সময় দিলাম আপনাদেরকে অঙ্কের ইয়েটাও দেখাই দিলাম নিজেরা একটু প্র্যাকটিস করলেন দুটো অঙ্ক প্র্যাকটিস করার পর আমাকে প্রশ্ন করে কারণ প্রসেস কস্টিংটা অনেক বড় জিনিস আমরা মাত্র ওই হিমালয়টা দেখলাম বাংলাদেশের পঞ্চগড় থেকে ঠিক আছে এখন স্যার ভ্যালি দিয়ে হাঁটতেছেন এখন এখন ভ্যালি দিয়ে হাঁটতেছেন তারপরে আস্তে আস্তে ওই চূড়ার দিকে যাবেন আপনি স্যার আমি শুরু জি স্যার ঠিক আছে আমরা আজকের মতো বিদায় নেই সবাই ভালো থাকবেন